গঙ্গা জলকে হাজার হাজার বছর ধরে কোনো স্থানে সংরক্ষণ করে রাখলেও তা কখনোই নষ্ট হবে না বা পচে যাবে না। এই সত্যতাকে প্রমাণ করার জন্য 1896 সালে ব্রিটিশ ব্যাকটেরিওলজিস্ট আর্নেস্ট হ্যানকিন গঙ্গা জল নিয়ে পরীক্ষা শুরু করলেন এবং আশ্চর্য হলেন এই জলের গুণাগুণ দেখে। এই পরীক্ষা করতে গিয়ে উনি কলেরার ব্যাকটেরিয়াপূর্ণ জলে গঙ্গা জল ঢেলে দেখলেন যে নিজে থেকেই কলেরার ব্যাকটেরিয়ার বিনাশ ঘটছে। এই জলে প্রাকৃতিকভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, যাতে ব্যাকটেরিয়া নষ্ট করার শক্তি রয়েছে। এছাড়াও গঙ্গা জলে প্রচুর পরিমাণে ডিসলভড অক্সিজেন রয়েছে এবং এই জলে টিডিএস, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং অক্সিজেন ডিমান্ড একদম সঠিক পরিমাণে উপস্থিত। তাই এই জল কোনো স্থানে সংরক্ষণ করে রাখলে কখনোই তা নষ্ট হয় না।